বন্ধুরা, আমরা অনেকেই অনেক কিছু জানি না, কিন্তু কেউ যদি একজন তথ্যগুলো ইন্টারনেট থেকে হোক বা বাস্তব সত্যগুলো জোর করে এনে উপস্থাপনা করে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারি। সেই রকম ভাবনা চিন্তা করে আজ থেকে প্রায় ছ মাস আগে থেকেই আমি নিয়মিত বন্যপ্রাণী জীবজন্তুদের বিষয়ে আপনাদের কাছে ইন্টারনেট থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে হাজির করার চেষ্টা করি। তো এই চেষ্টাতে আপনারা যদি আর একটু সহযোগিতা করেন, তা ফ্রি অফ কস্ট একটা লাইক দিয়ে আর নিচে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান কমেন্ট লিখে আমাকে উৎসাহ যোগালে আমি আরও ইন্টারনেট থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সংগ্রহ করে আমি উপস্থান করতে পারবো। তাতে কি হয় বন্ধুরা, আমারও অনেক তথ্য সম্পর্কে জানতে পারবো আর এবং আপনারাও জানতে পারবেন। আপনারা চাইলে নিচে এই ভিডিওর নিচে শেয়ার বাটনের মাধ্যমে আপনাদের আত্মীয় বন্ধু বান্ধবদের শেয়ার করলে পরে তারাও এই সব রেডিমেড তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবে এবং অজানা তথ্য জানলে পরে অনেক উপকার হয়, তার মধ্য থেকে অনেক লাভবানও হতে পারেন। সেই জন্য আমি বিস্তারিত প্রত্যেক দিন দুপুর দুটো সময় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে লেটেস্ট আপডেট নিয়ে চলে আসি। তো বন্যপ্রাণীদের যে লেটেস্ট আপডেটের বিষয়ে আজ আমি আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি। নমস্কার বন্ধু, আমি উদয় মুরা সিং, আমার এই নাম দিয়ে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি এমন এক প্রাণীর নাম করব যে গাধা। এই গাধা সত্যিকারের একটা লোকে বলে প্রশ্ন আসে যে গাধা নাকি আপনি, তো এই মানেটা হচ্ছে আপনি নির্বোধ মানে বোকা। কিন্তু এই নির্বোধ অথবা বোকা এই প্রশ্নগুলোর মধ্যে থেকে আপনি কি বোঝাতে চাইছেন, সে সহজ সরল অথবা নির্বোধ বা বোকা। কিন্তু এইটার বৈজ্ঞানিক যুক্তি কিন্তু অন্য কথা বলছে। গাধা মানে কিন্তু বোকা নয়, বরং সে আরো মেমোরিবল। সে চাকে বৈজ্ঞানিকরা অনেক তথ্য মাধ্যমে গবেষণা করে দেখা গেছে যে গাধা সবচেয়ে মেমোরিবল আর ও বোকা নয়, কিন্তু ও পরোপকারই করতে ভালোবাসে, যার ফলে সে ভারী ভারী মালপত্র বহন করে বলে তাকে বলে বোকা। দেখো, এত ভারী ভারী মালপত্র অনায়াসে বহন করে যাচ্ছে বোকার মতো, এই জন্য গাধাকে অনেক সময় বোকা বলে। তাই স্কুলে মাস্টার মশাইও যখন পড়াশোনা ঠিক মতো না করলে তুমি গাধা একটা আস্ত গাধা বা বোকা বলে আখ্যান করা হয়, কিন্তু তার মানেটা এই পুরোটা উল্টো। কিন্তু সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা নিয়ে আসছি, আপনারা একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে। বন্ধুরা, গাধা দিয়ে চাষ করা যায় না, গাধা দিয়ে অনেক কিছুই হয় না, কিন্তু বাড়ি বহন থেকে আরও ওর মাংস দুধ ফলমূল থেকে অনেক উন্নত মানের ব্যবসা করা যায় এবং ভিটামিন প্রোটিন সহকারে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা যায়। সেই বিষয় নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিও অনেক ভালো হওয়ার পথে আপনারা সঙ্গে থেকে জাস্ট একটু সহযোগিতা করবেন ফ্রি অফ কস্ট লাইক দিয়ে। তো চলুন বন্ধুরা, আরও বিস্তারিত করে জানা যাক। ব্যাপারটা হলো গাধাকে গিয়ে কিন্তু চাষ করা যায় না, কিন্তু ঘোড়াকে দিয়ে চাষ করা যায়। ঘোড়াকে দিয়ে রথ টানা হয়, কিন্তু গাধাকে দিয়ে নয়। রেস কোর্সে দৌড় প্রতিযোগিতায় ঘোড়াই দৌড়ায়, গাধা নয়। কিন্তু গাধাকে মা শীতলার বাহন হিসাবেও মানা যায়, এটা সবাই জানে। কিন্তু আমরা অনেকেই অনেক কিছু তথ্য জানি না, সেই জানাটা অজানাটাকে জানার জন্যই আজকের এই ভিডিও। তো বন্ধুরা, দুটোর মধ্যে পার্থক্য কি? ঘোড়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আর গাধা বসে বসে ঘুমায়, তো এর মধ্যেও পার্থক্য রয়েছে। এছাড়া একটা ঘোড়া এক হাজার বছর ধরে মানুষের সঙ্গে অনেক বন্ধুত্ব বজায় রেখেছে, যেটা গাধার সাথে ঠিক মেল খায় না, কারণ গাধার ম্যাক্সিমাম বয়স হচ্ছে 25 থেকে 35, হার্ডলি ম্যাক্সিমাম 45 অবধি বেঁচে থাকে। কিন্তু একটা ঘোড়া অনেক বছর 50 থেকে 60 বছর অবধি বেঁচে থাকতে পারে। তো ঘোড়া মানুষের মন জয় করেছে, বিগত হাজার বছর ধরে মানুষের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি করে। বিশেষ করে আগেকার রাজা মহারাজারা যুদ্ধক্ষেত্রেও ঘোড়াকে ব্যবহার করত। ঘোড়ার চোখ বড় বড়, কিন্তু গাধার চোখ ছোট ছোট হয় এবং জন্মের এক ঘন্টার মধ্যে ঘোড়া দৌড়াতে শুরু করে, কিন্তু গাধা সেই 6 মাস 8 মাস অবধি নেতিয়ে পড়ে থাকে
নির্বুদের মতো সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, থাই নড়াচড়া করে না। কিন্তু গুড়া এক মাসের মধ্যে সে রীতিমতো জোর কদমে দৌড়াতে দেখা যায়। তো ব্যাপারটা আরেকটা ডিফারেন্স হচ্ছে, মানে পার্থক্যটা বোঝাতে গেলে গুড়া যত্ন সেবা একটু বেশি প্রয়োজন, খাবার পুষ্টিকর খাবার দিতে হয়, গাধাকে ওইসব দিতে হয় না, গাধা যেমন তেমন একটা খেয়ে বেঁচে থাকে। সমাজে কিছু কিছু ভুল ধারণা বা অপপ্রচারের মাধ্যমে মানুষের মনে গাধা সম্পর্কে ভুল ধারণা তৈরি হয়েছে, যেরকম গাধা বোকা তাই বাড়ি মালপত্র অনায়াসে বহন করে থাকে, ওর মধ্যে কোনো ব্যক্তিগত বিচার বলে কিছু। কিন্তু গাধার মাংস আর দুধে বিশাল পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা আর ভিটামিন থাকে, যেটা মানুষের অনেক উপকার হয়, কিন্তু ওগুলো দামেও অনেক বেশি। কোনো মানুষ বা কোনো এক শ্রেণী এটাকে অপপ্রচারের মাধ্যমে এটাও প্রচার করা হয়েছে যে গাধার মাংস বেশি পরিমাণে খেলে যৌন শক্তি বৃদ্ধি পায় এবং অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এইসব অপপ্রচারের পর থেকে মানুষের অন্ধবিশ্বাস যে সত্যি এর মধ্যে অনেক ক্ষমতা লুকিয়ে আছে, যার ফলে বেশি পরিমাণে গাধা হত্যা করে এর মাংস খাওয়া ফলে এবং তার পরিবেশ সেরকম নষ্ট করার ফলে গাধার সংখ্যা অনেক পরিমাণে কমে গেছে। বিগত 5 বছর আগে এর জনগণনা করা হয়েছিল, সেখানটায় যা পরিমাণে দেখা গেছিল গাধার জনসংখ্যা, কিন্তু এখন প্রায় 50% কম দেখা। আগামী 5 বছরে আবার যে জনসংখ্যার হার বেরোবে সেখানটায় মনে হয়েছে যে 20-25% গিয়ে নামবে। এটা খুবই দুঃখজনক, কারণ কেন এটা সত্যিকারের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও দেখা গেছে এর অনেক উপকারিতা রয়েছে এর মাংস বা দুধ থেকে, এই কথা কিন্তু অস্বীকার করার মতো নয়। তো মানুষের ভাষা ইশারা বুঝে গাধা, সুতরাং সে কিন্তু বোকা বা গাধা নয়। আর স্মৃতিশক্তি, 25 বছর আগে যে মানুষটিকে সে চিনেছে তাকে 25 বছর পরে তার সামনে এনে দাঁড় করালে তাকে খুব সহজে চিনে নিতে পারে, সুতরাং তার স্মৃতিশক্তি যে প্রখর সেই ব্যাপারে কিন্তু নিশ্চয়তা রয়েছে। তো বাইবেলে যীশুখ্রিস্টের বাহন হিসাবে কিন্তু গাধার কে বহন করতে দেখা হয়েছে। আমেরিকার যে প্রেসিডেন্ট জো বাইডেনকেও গাধা চিহ্নে ভোটে দাঁড়িয়ে বিপুল ভোটে জয় হতে দেখা গেছে। তো আমি বিশেষ করে রাজস্থানের জয়সলমেরে গাধা যে অভয়ারণ্য রয়েছে সেখানে ভ্রমণ করেছিলাম, তার পরবর্তী সময়ে আহমেদাবাদ গুজরাতেও ভ্রমণ করতে গিয়ে সেখানে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সেখানে ছের রান বলে এক মরুভূমির পাশে লিটল রান অফ কচ্ছকে দেখা গেছে, সেটা গুজরাটের আহমেদাবাদ থেকে 95 কিলোমিটার দূরে। ওখানে মরুভূমির কাছাকাছি বলে প্রচুর সামান্য রোদেও প্রচুর রোদজ্জ্বল প্রখর তাপ অনুভব করে, যার ফলে ওখানে যাওয়ার জন্য ওখানকার গাইডেনরা আগে থেকেই টুপি পরতে পরামর্শ দিয়ে থাকেন। তো পশুপালন চিকিৎসা করতে গিয়ে আজকাল গাধা একসময় বন্যজীব হলেও আজকাল এইটা গৃহপালিত রূপেও পরিবর্তন হয়েছে, কিন্তু যে কোনো পশুপালন করতে গেলে পশুপালন আর তার প্রাথমিক চিকিৎসা নিয়ে বিশেষ করে একটা ট্রেনিং প্রাপ্ত বা পড়াশোনা করে দীর্ঘ অভিজ্ঞতা সঞ্চয় করে তবেই তার খামারের মধ্যে চাষবাস করে এইসবকে প্রতিপালন করে বিশাল পরিমাণে আপনি লাভজনক ব্যবসা করতে পারেন। তো এইসব বিষয়ে জানার জন্য আপনি ইউটিউব সার্চ করেও বিস্তারিত তথ্য কিন্তু জোগাড় করতে পারেন। বিশেষ করে রাজস্থানের ওই জলসেমিরের সঙ্গে গুজরাটের আহমেদাবাদে কচ্ছেরানের নিকটবর্তী সেই মরুভূমিতে যাওয়ার অভিজ্ঞতা মধ্যে, বিশেষ করে ওখানে কোনো পাকা সড়ক নেই যার ফলে ওখানে কোনো ট্যাক্সি চলে না, কিন্তু মরুভূমিতে ভ্রমণ করার জন্য একটা জিপ পাওয়া যায় ওখানটায় খুব সস্তায়, সেই সব জিপে করে ঘোরা যায় খুব ভালো। তো ওখানকার রাজস্থান জয়সলমেরের সঙ্গে কিন্তু কচ্ছের রানে সেই মরুভূমির কিন্তু বিশাল কিছু ডিফারেন্স নেই, সামান্যতম ডিফারেন্স রয়েছে। ওখানে আর্দ্রতার পরিমাণ বেশি এবং দুধ জাতীয় গরু মোষ ছাগলের মধ্যে আমরা দুধ পাওয়ার কথা জানতে পারি, কিন্তু গাধার দুধে যে বিশাল পরিমাণে প্রোটিন ভিটামিন রয়েছে এবং এইটা অনেক দামেও বেশি, এই নিয়ে হয়তোবা আমরা অনেকেই কিছু জানি না। চলুন বন্ধুরা এই ব্যাপারে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তো পড়াশোনায় বুদ্ধি কম বা
আরও বোকামি কাজ করলে তাকে গাধা বলে আখ্যান দেওয়া হয়। এর মধ্যে কিন্তু 8,000 টাকা পার লিটার হিসাবে যদি গাধার দুধ আপনি অল্প অল্প পরিমাণে সেবন করতে পারেন, এতে কিন্তু আপনার বুদ্ধিমত্তা প্রখর হয়। তাহলে গাধা গাধা বলে যে আখ্যান করে একটা তাকে বদনাম দেওয়া হয়েছিল, সেই গাধার মাংস আর দুধে কিন্তু এত পরিমাণে ভিটামিন রয়েছে সেটা কল্পনার বাইরে। তো একটা গাধা সাধারণত 350 মিলিলিটার দুধ দিয়ে থাকে। তো উন্নত পরিমাণের যে উন্নত মানের যে গাধা সে কিন্তু আরও বেশি পরিমাণেরও দুধ দিয়ে থাকে। সাধারণত 10 ml দুধের দাম 50 টাকা অবধি গাধার দুধের দাম হয়ে থাকে। বিশেষ করে গাধার দুধের মাধ্যমে উন্নত প্রযুক্তির সেই ওষুধই তৈরি হয়, সাবান তৈরি হয়, যে সাবানের দাম আমেরিকার বাজারে 1,299 টাকা একটা ছোট্ট সাবানের দাম। সুতরাং আপনারা কল্পনা করতে পারেন এর কত বড় চাহিদা রয়েছে। তো সমীক্ষায় দেখা গিয়েছে গত 5 বছর আগে এর ডবল পরিমাণে যে গাধার সংখ্যা সেটা মাংস খাওয়ার জন্য আরও জনসংখ্যা অনেক কমে গেছে। তো পরিসংখ্যানের মাধ্যমে জানা গেছে বৈদেশিক চোরাচালান বন্ধ করার জন্য নিষিদ্ধ করা সত্ত্বেও সরকারের নিয়ম নীতির উপরে বৃদ্ধাঙ্গুষ্ঠা দেখিয়ে একে অ্যাভয়েড করে চলেছে রীতিমতো। এখন বর্তমানে বাজারে একটা খাস খবর হয়েছে, পাকিস্তানে 57 লাখের মতো গাধার চাষ রয়েছে, সেখান থেকে চীনকে সাপ্লাই করবে পাকিস্তান। তাদের অর্থনৈতিক মন্দার বাজার সংকটের অবস্থা থেকে কাটানোর জন্য চীনকে গাধা সরবরাহ করবে এবং কি বৈদেশিক চোরাচালানের নিষিদ্ধাজ্ঞা রয়েছে তা সত্ত্বেও এরা মন্ত্রীর মণ্ডলের সাথে কথা বলে এই বৈদেশিক চোরাচালানকে নিয়মিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তো পাকিস্তান অর্থনৈতিক সংকট থেকে কাটানোর জন্য প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকেও এই গাধাকে পশুটাকে সস্তায় আমদানি করে সেইটা চীনে রপ্তানি করার জন্য ব্যবস্থা করা হয়েছে। কারণ কেন, দুধের মাংসতে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গাধার যে মাংস এবং দুধ থেকে প্রচুর পরিমাণে ভিটামিন, অল্প পরিমাণে খেলেও আপনি বিশাল পরিমাণে ভিটামিনের ভাগিদার হবেন, সেইসবের জন্য এর চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো আমাদের ভারতে এর চাহিদার মধ্যস্থতা রয়েছে, কিন্তু বিদেশে চীনে এর পরিমাণ প্রচুর পরিমাণে রয়েছে। তো পশুপালন চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা করে ট্রেনিং নিয়ে বা এর সম্পর্কে বিস্তারিত জ্ঞানার্জন করে আপনি কিন্তু খামার খোলে লাভজনক ব্যবসা করতেই পারেন। তো বৈদেশিক চোরাচালানে নিষিদ্ধাজ্ঞা থাকা সত্ত্বেও এর চাহিদা বেড়েই চলেছে, বেআইনি পথে এটা বৈদেশিক চোরাচালান হয়েই যাচ্ছে। তো গোটা 20,000 টাকায় মানে একটা গাধার দাম আপনি যদি একটা পূর্ণ গাধাকে বিক্রি করেন তাহলে কম করে আপনি 20,000 টাকা পাবেন এবং এর মাংস 600 টাকা পার কিলো, মানে 1 কেজি গাধার মাংসের দাম 600 টাকা তে পাবেন আপনি। গাধা কাটার সময় এর কাঁচা রক্তটাকে আপনি যদি সেঁকে পান করতে পারেন সে তার জন্য বিশাল ভিটামিনের ভাগিদার বলে এটাকে অনুমান করা হয়েছে। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কতটা সেটা জানি না, তবে অনেক লোক এটা পান করে বড় বড় যুদ্ধক্ষেত্রে এইটা স্টেমিনার সাথে লড়াই করতে দেখা গিয়েছে। তো গাধা যে জন্তু জানোয়ার এর গড়পত্তায় আয়ু ছিল 25 থেকে 30 বছর, কিন্তু এরা 45 বছর অবধিও বেশি বেঁচে থাকে। তো ভারী মালপত্র বহনে গাধার ভূমিকা সর্বোত্তম রয়েছে। তো এ ব্যাপারে সবাই আমরা কম বেশি জানি। তো বাচ্চারা এর গাধার বাচ্চা 8 মাস অবধি দুধ খায়, কিন্তু 2 বছর বয়স থেকে এ অনেক কর্মত্ব এবং শক্তিশালী হয়ে বাড়ি বাড়ি ওজন মালপত্র বহন করা সাহায্য করে। গাধার পিঠে চড়ে অনেক লোক এক মরুভূমি বা সেরকম উঁচু উঁচু পাহাড় পর্বতে যাওয়া যায়। বিশেষ করে আমরা বিভিন্ন তীর্থস্থানে পাহাড় পর্বতে গাধার উপরে চড়ে মানুষকে যেতে দেখা যায়। তো এইরকম আরও বিস্তারিত তথ্য জানার জন্য আমার ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে টিপে পাশের ঘন্টাটাকেও একটু নাড়িয়ে দিন। তাতে কি হয় বন্ধুরা, এরকম আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি প্রতিদিন দুপুর 2টো সময় যে তথ্যগুলো নিয়ে আসি এই তথ্যগুলো নোটিফিকেশানের মাধ্যমে খুব সহজে আপনারা পেতে পারেন, এতে আপনারা উপকৃত হবেন। এবং নিচে শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনকেও শেয়ার করে আমার ভিডিওর নিচে ছোট্ট একটা কমেন্টে আপনার মূল্য
মূল্যবান মতামত জানিয়ে আমাকে উৎসাহ যোগাবেন, যাতে করে আমি আরও ভবিষ্যৎ জীবনে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণ আপনারা সুস্থ কামনা করি আর ভালো থাকবেন বন্ধুরা। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।